পর্যটন শহরে যাত্রা শুরু করলো লাবণী পয়েন্ট বাইট ইন দ্য বিচ। শুক্রবার বিকেলে এটির উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী মাহবু। এ সময় তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগকে স্বাগত জানান পৌর মেয়র। পর্যটন বিকাশে এই রেস্টুরেন্টটি ভূমিকা রাখবে বলে জানান তিনি। আমি এখানে এসে অত্যন্ত আনন্দ বোধ করছি এই কারণে, কারণ তারা সবাই নতুনভাবে লেখাপড়া শেষ করে, তাদের স্কুল জীবন কলেজ জীবন শেষ করে, বার্ষিক জীবন শেষ করে তারা আজকে এই ছোট আকারে তারা এই কাজ শুরু করছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ তারা সফল করতে পারে। রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জানান, স্বল্প মূল্যে 6 ধরনের বার্গার সহ নানান খাবার পাওয়া যাবে তার রেস্টুরেন্টে। আমরা যারা 90s এর, মানে ওই সময় বিচ বলতে আমরা কক্সবাজারে শুধু লাবণী পয়েন্টে চিনতাম। ওই সময় আপনার সুগন্ধা পয়েন্ট, ডলফিন মোড় এগুলো ছিল না। ওই লাবণী পয়েন্টটা আমাদের সাথে ধরেন ওতপ্রোতভাবে জড়িত। আমরা ওই সময় আমাদের শৈশব সব পুরোটাই কাটছে বলতে গেলে এই লাবণী পয়েন্টের সাথে। আমাদের এখানে হলো ফুডে মোটামুটি একটু ভেরিয়েশন আছে, তবে তার মধ্যে আমরা স্পেশাল ফোকাস করেছি বার্গার। আমাদের প্রায় 6 রকমের বার্গার আছে, এছাড়া আপনার সাইড মেনু, তারপরে পাস্তা, তারপরে আপনার এই ক্যাশোনাট পিজা, এই ধরনের আরও কিছু ফুড আমাদের আছে। লাবণী পয়েন্ট বিচ এন্ড ক্যাফে বাইট ইন দ্য বিচ, আমরা হচ্ছি কদমের মধ্যে অথেন্টিক ফুডের জন্য বিখ্যাত এবং আমাদের কিচেনটা হাইজিন মুক্ত এবং আমাদের সে যে যে শেফ আছে উনি এ বিষয়ে কোর্স করা পিচিএ থেকে। আমাদের সবচেয়ে বড় ইয়া হচ্ছে আমরা ফ্রেশ খাবার ফুড করি। ক্রেতারা ও তাদের খাবারের মান নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। কক্সবাজারের উদ্যোক্তাদের এই ছোট্ট আয়োজনে লাবণী পয়েন্টে এসে যে লাবণী রেস্টুরেন্ট, সেখানে আমরা সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি, খাবার খাচ্ছি। আমাদের কাছে মনে হয়েছে ফুড সেফটি এবং ফুড হাইজিন এখানে খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। এখানে পরিবেশটা ভালো, আশা করি খাবারের মানটা ভালো হবে, আশা করি আপনারা সব আসবেন। হ্যাঁ ভাই, খাবারের মানটা যথেষ্ট ভালো এবং পরিবেশটাও ভালোই মনে হচ্ছে, কারণ এই পয়েন্টটা তো আসলে সবার কাছেই পরিচিত লাবণী পয়েন্টটা। এবং এখানকার আজকে উদ্বোধন উপলক্ষে আমরা যে খাবারটা খেলাম এবং যে হসপিটালিটিটা, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। নিউজ ডেস্ক, টিটিএন।